আপনারা তো আজ ইবাদতে মজা পাই না, নামাজ পড়তে মজা লাগে না, মসজিদে আসলে এখানে জুমার বয়ানের আগ পর্যন্ত সময়টা কোনো মতে বসে থাকতে পারি, টাইম এক মিনিট বেরিয়ে গেলে অসহ্য লেগে যায়, তারাবির নামাজ আসলে মনে করি অনেক সময় চলে যায়। আমরা যখন কোনো বন্দেগী বা নেকির কাজে বসি, দাওয়াত তাবলীগের মেহফিলের হালকায় যখন বসি, ওয়াজ মাহফিলের পেন্ডেলে যখন বসি, তখন আমাদের অনেকটা ইতস্ত ফিল করি, আমরা অনেকটা কষ্ট বোধ করি, এটা ইবাদত কিন্তু আমার মজা লাগে না। কেন মজা লাগে না তার কারণ জানি না। কারণ হলো আমরা যখন আমাদের নজরটাকে হেফাজত করি না, আমার দৃষ্টি যখন আমি বেগানা নারীর দিকে যেদিকে তাকানো আমার জন্য হারাম ওই দিকে আমার নজর দিয়া দেই, এই নজর দিয়ে দেওয়ার কারণে আমার ভিতর থেকে ইবাদতের স্বাদ আল্লাহ উঠিয়ে নেন, ইবাদতের মজা আমার অন্তর থেকে আল্লাহ উঠিয়ে নেন। এরপরে আমার আর ভাল লাগে না, মাথা ঘুরায়, আমার মাথায় চক্কর খায়। বর্তমান সময়ে তো আরো ভয়াবহ অবস্থা, তারা এই বেগানা নারী দেখা তো হারাম, এই নারী দেখাকে তারা বর্তমানে নাম দিয়েছে এই যুগের শ্রেষ্ঠ ক্রাশ। এর দিকে তাকালে মানুষ হতভম্ব হয়ে যায়। এরকম একটা সুরত নিয়া, একটা ডিজাইন নিয়া তার ছবিটা অনলাইনে দিয়ে দিল, এমন একটা ডিজাইন নিয়া অফলাইনে বাজারে মার্কেটে আসলো যাতে আপনি দেখে তাক লেগে যান। এই যে একটা অবস্থা, এই অবস্থায় যদি আপনি তাকানোটা বন্ধ না করেন, নিশ্চয় নিশ্চয় নামাজ আপনার মজা লাগবে না, তিলাওয়াত আপনার মজা লাগবে না, জুমার বয়ান আপনার মজা লাগবে না, ওয়াজ মাহফিলের খোতা আপনার মজা লাগবে না। আর আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করুন, আমি আর বেগানা নারীর দিকে তাকাবো না, আমি আর কোনো অপাত্রে তাকাবো না। ইনশাআল্লাহ আপনাকে প্রমিস দিতে পারি, মুখে হাত দিয়ে বলতে পারি, বিষ্ণু নবীর হাদিস যদি সত্য হয় তাহলে কাল থেকেই আপনি নামাজের মজা পেয়ে যাবেন। বেগানা নারীর দিকে না তাকানোর বিষয়টা আমরা যদি প্রশ্ন করি, আপনি কে এমন আছেন মুখে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আল্লাহ রহমতে বেগানা কোনো নারীর দিকে তাকাই নাই বালিক হওয়ার পর থেকে নিয়ে? বরঞ্চ বর্তমান সময়টা এতটাই ভয়ঙ্কর যে আপনি ঘর থেকে বের হলে রাস্তা থেকে বাজার পর্যন্ত, মার্কেট থেকে শহর পর্যন্ত যেদিকেই তাকাবেন সেদিকেই বেগানা নারীর আনাগুনা চলছে। ঠিক না বেঠে? এই সকল নারীদের কাছ থেকে আপনার চক্ষুকে হেফাজত করা অত্যন্ত কঠিন। যদি আপনি এই কঠিনকে কঠিন মনে করে বসে থাকেন তাহলে আপনার জন্য এর থেকে আরো বড় কঠিন শাস্তি আছে। হাদিসে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়াতিন আন শাহওয়াতিন, কেউ যদি বেগানা নারীর দিকে মজা নেবার উদ্দেশ্য নিয়ে একটা নজর তাকায়, ইউসাফুফি আইনাইহিল আযাব ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তার চোখের মধ্যে সীসা টেনে দেওয়া হবে, গলিত সীসা তার চোখে টেনে দেওয়া হবে। আমরা যদি এই কথা একটু চিন্তা করি, আমার চোখ বর্তমানে এমন একটা সেন্সিটিভ অঙ্গ, এখানে আমার চোখের মধ্যে যদি একটু কেরোসিন টেনে দেওয়া হয় আমার কতটা কষ্ট হওয়ার কথা, আমার চোখে যদি পেট্রোল ডিজেল কিংবা অকটেন ঢেলে দেওয়া হয় তাহলে কতটা কষ্ট হবে। সব বাদ দিলাম, আপনার চোখে একটু গরম পানি ফেলে দেব আপনি কতটা বরদাস্ত করতে পারবেন চিন্তা করেন, কষ্ট কত কষ্ট হবে। এ কারণে আমাদের চোখে কোনো আঘাত লাগলে, কোনো কষ্ট হলে আমরা ঠান্ডা রাখার জন্য ঠান্ডা পানি দিয়া, শীতল পানি দিয়া আমাদের চোখটাকে শান্ত করার চেষ্টা করি। সেইখানে আপনার চোখে গরম করা ইসাপু ফি উজুলাইল আলক সিসা কিন্তু আসলে নরম বা তরল পদার্থ না, এটা শক্ত পদার্থ। ওইটাকে আগুনে জ্বালিয়ে গরম করে, তরল করে, পানির মতো করে, ফুটা ফুটা করে আপনার আমার চোখে ঢেলে দেওয়া হবে। কি কারণে? যদি আমরা বেগানা নারীর দিকে একটা নজর মজা নেওয়ার নিয়ত করে তাকাই, বলেন নাউজুবিল্লাহ। আমাদের অফলাইনে যেমন বাজারে হাতে নারীর সমাগম, অনলাইনে আপনি ওয়াজ শোনার জন্য ফেসবুক খুলবেন, ইউটিউব খুলবেন, দেখবেন এক নারী এসে নাচ মেরে গেছে একটা, তার থেকে আপনি যদি মনে করেন আইসা যখন গিয়েছে ওই তাইলে একটু দেখালাই, তাইলেই ঠেকছেন,
ইসাবু ফি আইনাইহিল আনু আপনার চোখে কিয়ামতের মাঠে ওই দিন সিসাকে গলিত করে তরল করে চোখে ঢেলে দেওয়া হবে এটা হচ্ছে বেদানা নারীর দিকে তাকানোর শাস্তি আর যদি আপনি আল্লাহর রহমতে আপনার নজরটাকে কন্ট্রোল করতে পারেন কন্ট্রোল যদি করতে পারেন আপনার অফলাইনে হোক কিংবা অনলাইনে হোক একটা নারীর দৃশ্য আপনার চোখের সামনে চলে আসে তাহলে আপনার জন্য বিরাট একটা পুরস্কার আছে শাস্তি থেকে তো বাঁচলেন ওই বরং আপনার জন্য বিরাট একটা নেয়ামতের কথা বিশ্ব নবী হাদিসে বলে গেছেন নবীজি বলেন মান নাযালা ইলা ইমরা মাহাসুরি ইমরাতিন আজনবিয়াতিন আউওয়ালা মাররাতিন কেউ যদি কোন সুন্দরী নারীর দিকে একবার তাকায় আনে সুম্মা গাওয়া বাসরাহু এরপর সে যখন এই কথা তার স্মরণ হইয়া যায় বেগানা নারীর দিকে তাকালে কিয়ামতের মাঠে আমার চোখে সিসা মেলে দেওয়া হবে গলিত করে গরম করে এই কথা স্মরণ করে তার চোখগুলোকে অবনমিত করে নেয় নিচু করে নেয় আহদাসাল্লাহু লাহু ইবাদাতান তাজিদু হালাওয়াতাহা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এমন ইবাদতের সুযোগ করে দিবেন এই ইবাদত করতে গিয়ে সে যে আল্লাহর মহব্বতের পাত্র হয়ে গিয়েছে আল্লাহ যে তাকে ভালোবাসেন সে যে আল্লাহকে ভালোবাসে ওই ইবাদত সে নিজের দেহ দিয়া তার নিজের অন্তর দিয়া নিজের অনুভূতি শক্তি দিয়ে আসে টের পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমরা তো আজ ইবাদতে মজা পাই না নামাজ পড়তে মজা লাগে না মসজিদে আসলে এখানে জুমার বয়ানের আগ পর্যন্ত সময়টা কোনো মতে বসে থাকতে পারি টাইম এক মিনিট বেরিয়ে গেলে অসহ্য লেগে যায় তারাবির নামাজ আসলে মনে করি অনেক সময় চলে যায় আমরা যখন কোনো বন্দেগী বা নেকির কাজে বসি দাওয়াত তাবলীগের মেহফিলের হালকায় যখন বসি ওয়াজ মাহফিলের পেন্ডেলে যখন বসি তখন আমাদের অনেকটা ইতস্ত ফিল করি আমরা অনেকটা কষ্ট বোধ করি এটা ইবাদত কিন্তু আমার মজা লাগে না কেন মজা লাগে না তার কারণ জানি না কারণ হলো আমরা যখন আমাদের নজরটাকে হেফাজত করি না আমার দৃষ্টি যখন আমি বেগানা নারীর দিকে যেদিকে তাকানো আমার জন্য হারাম ওই দিকে আমার নজর দিয়া দেই এই নজর দিয়ে দেওয়ার কারণে আমার ভিতর থেকে ইবাদতের স্বাদ আল্লাহ উঠিয়ে নেন ইবাদতের মজা আমার অন্তর থেকে আল্লাহ উঠিয়ে নেন এরপরে আমার ভাল লাগে না মাথা ঘুরায় আমার মাথায় চক্কর খায় বর্তমান সময়ে তো আরো ভয়াবহ অবস্থা তারা এই বেগানা নারী দেখা তো হারাম এই নারী দেখাকে তারা বর্তমানে নাম দিয়েছে এই যুগের শ্রেষ্ঠ ক্রাশ এর দিকে তাকালে মানুষ হতভম্ব হয়ে যায় এরকম একটা সুরত নিয়া একটা ডিজাইন নিয়া তার ছবিটা অনলাইনে দিয়ে দিল এমন একটা ডিজাইন নিয়া অফলাইনে বাজারে মার্কেটে আসলো যাতে আপনি দেখে তাক লেগে যান এই যে একটা অবস্থা এই অবস্থায় যদি আপনি তাকানোটা বন্ধ না করেন নিশ্চয় নিশ্চয় নামাজ আপনার মজা লাগবে না তিলাওয়াত আপনার মজা লাগবে না জুমার বয়ান আপনার মজা লাগবে না ওয়াজ মাহফিলের খোতা আপনার মজা লাগবে না আর আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করুন আমি আর বেগানা নারীর দিকে তাকাবো না আমি আর কোনো অপাত্রে তাকাবো না ইনশাআল্লাহ আপনাকে প্রবেশ দিতে পারি মুখে হাত দিয়ে বলতে পারি বিশ্ব নবীর হাদিস যদি সত্য হয় তাহলে কাল থেকেই আপনি নামাজের মজা পেয়ে যাবেন তিলাওয়াতের মজা পেয়ে যাবেন জিকিরের মজা পেয়ে যাবেন আমরা কোন কোন ভাই ইনশাআল্লাহ রেডি আছি আমি আজ থেকে আল্লাহর মসজিদে বসে ওয়াদা করতে হইতে চাই ইবাদতের মজা পাইতে চাই দুটো হাত তুলে দেখাতে পারবেন বলতে চান যে আমি আর বেগানা নারী দিকে তাকাবো না ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দুটো হাত তুলে দেখাতে দেখি ইনশাআল্লাহ কে কে চাই যে আমরা বেগানা নারীর দিকে আর তাকাবো না অফলাইনে হোক আর অনলাইনে হোক বেগানার দিকে আমি তাকাবো না ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে সকলে বলি আমিন ইনশাআল্লাহ যদি এই প্রমিস এই ওয়াদায় আপনি সত্যবাদী হন ইনশাআল্লাহ আপনি কাল থেকে